আৰু এই ইণ্ডাষ্ট্ৰিত মই অলৰেডি ক'লো চাৰে তিন বছৰ হৈ গ'ল। তো চাৰে তিন বছৰ হোৱাৰ আজি কাৰণ হ'ল আজি এই বিজনেছটোৰ লগত কিয় জড়িত হ'লোঁ আৰু কাৰ দ্বাৰা জড়িত হ'লোঁ তেখেতৰ নাম ল'বলগীয়া আছে, হয়নে নাই? আৰু তেখেতক ধন্যবাদো দিবলগীয়া আছে যিজন মোতকৈ বয়সত সৰু আৰু তেওঁৰ মই এটা কথাতে সেই সময়ত জইন কৰিছিলোঁ। তেওঁৰ এটা কোৱালিটি কি দেখিছিলোঁ, তেওঁ ছাৰে তেওঁৰ কাহিনী কিছু কৈছে যে আৰম্ভণিৰ পৰা কোনো আপলাইনৰ তেওঁ ডাইৰেক্ট মানে প্লান দিয়া ছাপৰ্ট পোৱা নাছিল। এবাৰ প্লান দিব গ'লে তাতে ছাৰেই বেছি মাত মাতি দিয়ে। তেতিয়াৰ পৰা আমাৰ দীপটুল ছাৰে কয় তই যি কৰিবি কৰ, তই কৰ বাছ। আৰু সেইদিনাৰ পৰা ছাৰে এটা ডিচিশ্যন লৈছিলে, মই অকলে যি প্লান দিম সেইটো বেষ্ট অফ দ্য বেষ্ট হ'ব। আৰু সেইদিনাৰ পৰা তেওঁ ওলাই পৰিল আৰু তাৰ মাজত এজন ময়ো আছিলোঁ, মোক ঘৰত গৈ প্লান দেখাইছিলে। তেওঁ কিমান মিছা কথা কৈছিলে মই সেইখন অনুভৱ কৰিব পাৰিছিলোঁ, বহুতকেইটা মিছা কথা কৈছিলে, কিন্তু এটা কথাৰ কাৰণে মই তেখেতক মই ৰেচপেক্ট কৰিছিলোঁ, তেওঁ মোক প্লান দিছিলে। আৰু সেই কোৱালিটিটোত কি আছিলে, মোৰ এটা বিশ্বাস আহিছিলে যে এইজন ব্যক্তিৰ লগত থাকিলে ভৱিষ্যত কিবা এটা হোৱাৰ চান্স আছে। তাৰপিছত তেওঁৰ লগত ঘূৰিলোঁ, ঘূৰি মেলি আজি এই ইণ্ডাষ্ট্ৰিত আহিলোঁ। আৰু দ্বিতীয়টো ধন্যবাদ দিব লাগিব, গতিকে এই অংকুৰ ছাৰৰ কাৰণে এটা জোৰদাৰ তালি হ'ব লাগে। আৰু দ্বিতীয়টো ধন্যবাদ দিব লাগে আমাৰ মহাগুৰু যিজন দীপতুল বৰা ছাৰ, আজি তেখেতক হয়তো নাপালে আজি এই জেগাত অহাৰ হয়তো সাহস কোনোদিনা নহ'লে, কিয়নো মই এটা গাঁৱলীয়া ল'ৰা, কোনোদিনা কথা পতা মানুহৰ আগত পতাৰ মোৰ সাহস নাছিলে, ঠিক আছে? তো তেখেতে আজি আমাক লগত ৰাখি আজি যিখিনি শিক্ষা দিলে, মানে এটা বৰগছৰ তলত যেনেকৈ চাহ পায় ঠিক তেনেদৰে আমি চাহ পাই আছোঁ, য়েছ অৰ ন'? গতিকে তেখেতৰ লগত থাকি আজি যিখিনি শিক্ষা পাইছোঁ, তো গতিকে তেখেতক আমি গুৰু হিচাপে মানিব লাগিব। তো তেখেতৰ কাৰণে এটা জোৰদাৰ তালি হ'ব লাগিব। আজি আমি যে সব ইয়াত গোট খাইছোঁ, মানে আমি কেতিয়া আহিছিলোঁ, কালি যে আমি ইয়াত আহিলোঁ, আমি কিয় আহিলোঁ, আমি ইয়াত আৰটিপিৰ কাৰণে আহিলোঁ। আৰটিপি কিয় লাগে আমাক, শিকিবৰ কাৰণে, হয়নে? তো কালি যে আহিলোঁ, বেলেগ দিনত আহিব পাৰিলে, কালি কিয় আহিলোঁ? দিন বন্ধা থাকে নিৰ্দিষ্ট, কালি মানে দিনটো বন্ধা আছিলে যে মানে অমুক দিনা আৰটিপি আছে। আৰু সেই এৰেঞ্জমেণ্ট কোনে কৰিছে, আমাৰ দীপটু ছাৰ। মানে ইয়াত আমি সেইদিনাই কিয় আহিলোঁ, আমাৰ এটা কি আছিলে, বিশ্বাস আছিলে যে দীপটু ছাৰে 16 তাৰিখে ইয়াত আৰটিপি পাতিব, তাত আমি গ'লে নলেজ পাম, হয়নে? আমাৰ কি আছিলে, বিশ্বাস। বিশ্বাসটো মানুহৰ জীৱনত প্ৰয়োজন আছে নে? আছে। মই বিশ্বাসৰ ওপৰতে মই দুই এষাৰ আজি কথা পাতিম, ঠিক আছে? বিশ্বাস লাগে, প্ৰত্যেকজনৰ বিশ্বাস আছে। এনেকুৱা পৃথিৱীত মানুহ আছে নেকি যাৰ বিশ্বাস নাই? কোনো এজন ক'ব নোৱাৰে, কয়, কিন্তু বহুত মানুহে কয় মোৰ এইবিলাক মই বিশ্বাস নকৰোঁ, নাই এইবিলাক মই বিশ্বাস নকৰোঁ, কিন্তু বিশ্বাস কৰবাত নহয় কৰবাত মানুহে কৰে নাই কৰে, হয়নে? যদি আমি বিশ্বাস নকৰিলেহেঁতেন তেনেহ'লে আমি কেতিয়াবা বাছত উঠি পাইছোঁ নাই, বাছত উঠিছোঁ, বাছত উঠোঁতে আমি বিশ্বাস কৰোঁ নাই, সেই ড্ৰাইভাৰজন কোন, কি খাই চলাই আছে, ঠিকেই চলাই হ'বনে নাই, তথাপি আমি উঠোঁ নে নাই, মানে আমি নজনাকৈ হ'লে আমি বিশ্বাস কৰোঁ। তোমাৰ বিশ্বাস আমাৰ মানে জীৱনত সফলতাৰ কাৰণে বিশ্বাস এটা জীৱনৰ পাৰ্ট হয়, তাৰ বিশ্বাস নোহোৱাকৈ কেতিয়াও কোনো ক্ষেত্ৰত আগুৱাই যাব নোৱাৰিম, হয়নে নাই? আপুনি বিশ্বাস যদি কৰে, আপুনি বিশ্বাস কাক কৰিব, নিজক কৰিব লাগে, নিজক কৰিব লাগে, আৰু কাক কৰিব লাগে, টিমক কৰিব লাগিব, আপলাইনক কৰিব লাগিব, চিষ্টেমক কৰিব লাগিব, কোম্পানীক কৰিব লাগিব, এই চিষ্টেমত নিজৰ মা দেউতাক বিশ্বাস কৰিব লাগিব, নিজৰ ফেমিলিক বিশ্বাস কৰিব লাগিব। আমি বিশ্বাস আমাৰ কৰিবলগীয়া কেইবাজনকো আছে, হয়নে নাই? হয়। ফাৰ্ষ্ট আমি বিশ্বাস কাক কৰিম, আমাৰ হ'ল যিটো আমাৰ বিলিফ, এই বিলিফটো আমাৰ কাৰ লগত থাকিব লাগিব, ফাৰ্ষ্ট নিজৰ লগতো থাকিবই লাগিব, ঠিক আছে, ইণ্ডাষ্ট্ৰিৰ ওপৰতো থাকিব লাগিব, কিন্তু প্ৰথম বিশ্বাস আমাৰ কৰাৰ প্ৰয়োজন আছে আপলাইন, আপলাইন গ্ৰ'লাইন চব থাকিব, ঠিক আছে? মেনেজমেণ্ট, তো প্ৰথম আমি বিশ্বাস কাক কৰিব লাগিব, গড, ভগৱানক বিশ্বাস কৰোঁ গুৰু, যদি আমি ভগৱানক বিশ্বাস নকৰোঁ, ধৰি লওক আমি নাস্তিক, তথাপি আমি ভগৱানক বিশ্বাস কৰাৰ প্ৰয়োজন আছে। আমি ভগৱানক কেতিয়াবা দেখিছোঁ, কেতিয়াও দেখা নাই, তথাপি কিয় বিশ্বাস কৰোঁ? আমাৰ এইকাৰণে কৰোঁ, আমাৰ এই প্ৰকৃতিৰ কিবা এটা পাৱাৰ আছে। কালি আমাক এটা ডিছ দেখালে যে আকৰ্ষণ কা সিদ্ধান্ত, হয়নে? যোনটো বস্তু আকৰ্ষণ কৰা যায় সেইটোকে পোৱা যায়, আৰু সেইটোৱে ভগৱান,
जो आपनर तालमिल मिला आसे तेवे भगवान হয়তো তেও বিভিন্ন রূপত হব পারে আমি তো কিছুমান নরনারায়ণ রূপত আসলে কোনোবা শিব রূপ যি রূপত আমি কিন্তু ভগবান বলে কোনো একটা বস্তু আছে আছে নাই আর ভগবান না থাকিলে এই পৃথিবীর কি মানে সেই শক্তিটাই হল ভগবান তেওঁক আপুনি যি রূপত চাও কিন্তু ভগবানক ফার্স্ট বিশ্বাস করব লাগিব আর যদিও আপুনি ভগবানক আপুনি দেখা নাই কিন্তু মনের ভিতর কোনোবা এজন ভগবানের প্রতি বিশ্বাস জগাব লাগিব ঠিক আছে এইটাই কি করে এই বস্তুটি কি করে ভগবানের উপর আপনার যেতে বিশ্বাস আহিব তেতে কি হবো সেলফ নিজের উপর বিশ্বাস আহিব হ্যাঁ না আপনি ভগবানের উপর যেতে বিশ্বাস করবে তেতে নিজের উপর বিশ্বাস আহিব যেতে আপনি জঙ্গল খনার যেতে অকল অকলে পার হব তেতে আপনার কার প্রথম মনত পড়ি ভগবান মই কিবা হোম নহম ঈশ্বরে জি আছে বসাবো আর আপনি খাহকত উলাই যাও সাবো আপনার একো প্রবলেম হয় না সেলফ বিশ্বাসে আপনার কি করে আগুয়াই লয় যায় তো সেলফ বিশ্বাস করব আর দ্বিতীয়ত আমি বিশ্বাস কাজ করব যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিত আহিলু হয় না এই ইন্ডাস্ট্রিত আহিলু অহার কারণে আমি কি করব এই ইন্ডাস্ট্রি যোনটো সেই ইন্ডাস্ট্রিক আমি বিশ্বাস করার প্রয়োজন আছে আমি কোম্পানিতে আহিলো কিন্তু কোম্পানির উপরে বিশ্বাস না কোম্পানি কেতাবে উঠি যায় কোম্পানির কোনো গ্যারেন্টি নাই বহুত কোম্পানি তো আহি গেছে বহুত কোম্পানির মানুষ লুটপাটও করেছে বহুত মানুষ টকাও লুটিছে কিন্তু এই কোম্পানিতে আপনি কিয় বিশ্বাস করেন কিয় বিশ্বাস করবে এটা কোম্পানি তো বিশ্বাস নকরিলেও তো হয় কিয় বিশ্বাস করবে কেন এই কোম্পানি একটা পুরোনা কোম্পানি আমি জানো এই কোম্পানির জন্ম কেতিয়া হয়েছিল 1942 সনত জন্ম হয়েছিল আর তেতিয়ার পর তেওঁলোকে কি করেছে ব্যবসায় করে আছে আর নিজকে আপডেট করে গৈ আছে হয়নে এইটো কোম্পানি একটা কি কোম্পানি আইএসও কোম্পানি যোনটো কোম্পানির ফিকি আছে হয়নে এফডি আছে আছে আইডি আছে আছে তো গোটে সার্টিফিকেট ফালের পর গভর্নমেন্টের ফালের পর সম্পূর্ণ মানে সাপোর্ট আছে গভর্নমেন্টে নিজে সাপোর্ট করেছে গাইডলাইনত আনিছে গোটে আমি কোম্পানির উপর কিনা সন্দেহ করার আপনার প্রবলেম আছে সন্দেহ করার কোনো কারণ আছে আপনার একটু সন্দেহ করবলিয়া নাই কিন্তু কোম্পানি বহুত পুরানা আজি গতি এনেকুৱা একটা কোম্পানির যদি আমি এতিয়াও যদি বিশ্বাস নাই তেনহলে কি হবো আমার নিজের ক্ষতি হবো গতি পূর্ণতমে আমি কাম করব পারো না আর তো কোম্পানি আমার বর্তমান ইন্ডিয়ার ভিতর নাম্বার ওয়ান পজিশনত আছে গতি আমি এতে নাম্বার ওয়ান হওয়ার প্রয়োজন আছে হয় তো কোম্পানির উপর আমি বিশ্বাস করব তারপর এনেকা করে আপনার আর কিহর উপর নিজের ফ্যামিলির উপরতো বিশ্বাস রাখব হয় ফ্যামিলির উপর বিশ্বাস থাকবে লাগবে না ফ্যামিলি মানে কোন ফ্যামিলি আমার ফ্যামিলি তেও যোন টিমরে নহক আমি বিশ্বাস রাখব লাগবে কেন এম আই লাইফ টলর ফ্যামিলির যদি আমি বিশ্বাস না রাখো তেনহলে আমার কি হয় যেতে নেগেটিভ চিন্তাধারা আমি কারবাক চাও তারপর রিজাল্ট কি হয় নেগেটিভ আহে আপনি যিমান নেগেটিভ বিচার করব আপনার মাইন্ডত নেগেটিভ আহি আহিব নাই এম আই লাইফ টলর ফ্যামিলিত আমার কোন কোন আছে প্রথম আমার আপলাইনে বিশ্বাস করব লাগব না কেন আপলাইনে হল এই বিজনেসের পথ প্রদর্শক হ্যাঁ আপলাইনে রাস্তা দেখাব আপলাইনে যি কৈছে তাকে আমি শুনার প্রয়োজন আছে সেই কারণে আপনি এটাই কাম করব এই ইন্ডাস্ট্রি কারবাক আপনি গুরু হিসাবে মানিবই লাগে যদি গুরু নাই যদি গরু গুরু হিসাবে কাকু মনা নাই তেনহলে আমার কি আছে প্রবলেম আছে হ্যাঁ না গুরু হিসাবে কারবাক না কারবাক আমি মানিবই লাগব কিন্তু সেইজন গুরুকেই মানক যিজন আপনার বিশ্বাস দিব পাইছে এই ইন্ডাস্ট্রিতো বহুত আহে আর আপলাইন তো বহুতো থাকে আজি মই মানে আইডি লগালো মোর উপর আর কিমান কিমান আপলাইন আছে আছে না নাই কিন্তু আমি সেইজন মানে আপলাইনে কাম বিশ্বাস রাখব লাগবে যিজন আপলাইন এই ইন্ডাস্ট্রিত একটিভ যিজন আপলাইনে সততারে কাম করে আছে যিজন আপলাইন আপনার বিশ্বাস দিব পাইছে যিজন আপলাইন আপনার কনফিডেন্স লেভেল ডেভেলপ করব পাইছে আমি সেইজন আপলাইনকে মানিব লাগবে কিন্তু আপলাইন তো বহুত ধরনের হব পারে ঠিক আছে কিন্তু আমি কোনোবা নহয় কোনোবা ভাল আপলাইন পাম আপনার ইচ্ছা যাক আপনি চয়েস করে তেও গুরু হিসাবে মান ঠিক আছে লগতে আমি কাক বিশ্বাস করব লাগবে
টাউনলাইনক বিশ্বাস কৰিব লাগিব না লাগিব টাউনলাইনৰ পৰা শিকিব লাগি আছে আছে নাই মই যে আজি ডাইৰেক্ট লিখি আছো মই জেটিসি বুলি পুৰা অহংকাৰ কৰি বহি আছো নি সি কি স্পীচ দিবি সি কি কথা কব তেনেকুৱা কৈছো নি তেনে প্ৰত্যেকজন মানুহৰ পৰা শিকিব লাগিছে আৰু প্ৰত্যেকজন ব্যক্তিৰ পৰা মই শিকি আছো সেইকাৰণে ডাইৰেক্ট লিখি আছো কোন কি বিষয়ত কথা পাতিছে কোন কোনটো ছাবজেক্টত কথা পাতিছে লিখি আছো কিয়নো ডাউনলাইনো আমাৰ কি হয় ভগৱানৰ দৰে হয় মইতো ভগৱান হিচাপে মানো হয়নে নাই আপলাইন যেনেকুৱা আমাৰ হয় ডাউনলাইনো তেনেকুৱা হয় আমি তেনেকৈ যদি চাওঁ এতিয়া চাওক ভগৱান আমিতো বহুত ধৰ্মশাস্ত্ৰ দেখিছোঁ ৰামে শিৱক কি হিচাপে মানিছিলে ভগৱান হিচাপে মানিছিলে শিৱ ব্ৰহ্মাক ভগৱান হিচাপে মানে আৰু বিষ্ণু কাক মানিছিলে কাৰবাক নহয় কাৰবাক তিনিজনে তিনিজনক ভগৱান হিচাপে মানিছিল নমনকৈ আছিল নেকি চবেই নিজতকৈ ডাঙৰেই ভাবিছিলে হয়নে নাই নিজকে চবেই নিজকে সৰু পোনা কিন্তু তেওঁ হয়তো নিজে নাৰায়ণ নিজেই ডাঙৰ মানুহ তেওঁ যিজন মানে নিজে সৃষ্টিকৰ্তা কিন্তু তেওঁ সৃষ্টিকৰ্তাকো তেওঁ কি কৰিছিলে ডাঙৰ হিচাপে মানিছিলে হয়নে নাই তো আমি কি কৰিব লাগিব আপলাইন হওক গ্ৰ'লাইন হওক চবৰ প্ৰতি চবৰ সন্মান শ্ৰদ্ধা ভক্তি থকাৰ প্ৰয়োজন আছে কিন্তু এই ইণ্ডাষ্ট্ৰীত আপোনাতকৈ ডাঙৰ মানুহ এজন আহিব আপোনাতকৈ সৰু মানুহ এজন আহিব আপোনাৰ ডাঙৰ মানুহজন ধৰক গ্ৰ'লাইন বুলি আমি এইটো কৰিব নালাগে সি মোৰ পিছত দুদিন আহিছে সি কি জানো হয়নে তেওঁক সেই বেলেঞ্চত আমি ৰাখিব লাগিব এজন গ্ৰ' লাইনৰ লগত তেওঁৰ বয়স অনুযায়ী তেওঁৰ লগত ব্যৱহাৰ পাতি বেলেগ হ'ব নিজতকৈ সৰুজনৰ লগত ব্যৱহাৰ পাতি বেলেগ হ'ব চবকে চোৱাৰ ধৰণটো বেলেগ 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 হ'ব হয় নাই তো এনেকুৱা কৰি যদি আমি এই কেইটা পইণ্টৰ ওপৰত যদি আমি বিশ্বাস ৰাখোঁ তেনেহ'লে আমি কিয় জীৱনত সফল হ'বলৈ বেছি সময় নালাগে আৰু যদি আজি বিশ্বাস নাথাকিলেহেঁতেন তেনেহ'লে আজি আপোনালোকে ইয়াত থাকিলেহেঁতেন নে হয়নে বহুতো ধৰক আজি এই বিজনেছত আহিছে কিন্তু ইমানো চাগে ফলাফল চবৰ সমানভাৱে অহা নাই কিন্তু আমি দৃঢ় বিশ্বাসেৰে কামটো কৰি আছোঁ আৰু যাৰ বিশ্বাস অটুট থাকিব এদিন খাটাং গেৰেণ্টি আছে আপুনি 100% এণ্টিচিঅ'ৰ হ'ম নে নাই এণ্টিচিঅ'ৰ আপোনাৰ মাজে মাজে আপোনাৰ হতাশা আহিব মাজে মাজে আপোনাৰ মনত বিভিন্ন ধৰণৰ আপোনাৰ আহিব কেতিয়া যেতিয়া কেতিয়াবা আপোনাৰ বিজনেছটো যেতিয়া ডাউন হৈ যাব এনেকুৱাও লাগি যাব চলে মই বিজনেছটো মোৰ দ্বাৰা নহ'ব নেকি মই কৰিব নোৱাৰিম নেকি সেনেকুৱা কিন্তু আহে আহে নে নাই কাৰ কাৰ মনত আহিছে তেনেকুৱা মোৰো আহিছিল এতিয়া কমি আহিছে লাহে লাহে লেভেলটো মোৰো প্ৰথমত তেনেকুৱা আপোনাৰ কি আছিল তেনেকুৱা কনফিউজন আহিছিল কিন্তু এই ছিষ্টেমত যেতিয়া ট্ৰেডিং আপলাইনৰ লগত ঘূৰি পেলাই টীমৰ লগত থাকি 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 যিমান ট্ৰেডিং পাব তিমান লাহে লাহে পজিটিভ লেভেলটো বাঢ়ি গৈ থাকে আৰু পজিটিভ লেভেল যোনদিনা আপোনাৰ 100% হৈ যাব সেইদিনা আপুনি 100% এনাৰ্জি দি কাম কৰিব আৰু সেইদিনাৰ পৰা আপোনাৰ আচল সফলতা অৰ্জন কৰিবলৈ আপোনাৰ আৰম্ভ হ'ব তো গতিকে আমি প্ৰত্যেকটো RTP প্ৰত্যেকটো মিটিং আমি এটেণ্ড হোৱাৰ প্ৰয়োজন আছে মই প্ৰথমে বহুত আপোনাৰ খেলি মেলি কৈছোঁ বহুত RTP কৰা নাই বহুত মিটিং কৰা নাই মন মৰ্জি যি মন যায় তাকেই কৰিছিলোঁ নিজৰ মনত যি উদয় হয় তাকেই কৰিছিলোঁ আপলাইন গ্ৰ'লাইন কাকো মৰা নাছিলোঁ মন গৈছিলোতো মিটিঙত আহিছিলোঁ মন গৈছিলোতো MLF কৰিছিলোঁ মন যোৱা নাছিলোতো MLF কৰা নাছিলোঁ আৰু সেইকাৰণে কি হ'ল ক্ষতিটো কাৰ হৈছিল গুড নিউজ আছে অঁ ছাৰ ঠিক আছে তো সেইখিনি হ'ব তো বাকী আপোনাৰ ছাৰে যিহেতু ছিগনেল দিলে মই আৰু লম্বা কৰিব নাযাওঁ সেইটো মোকো এনেকুৱা লগা নাই বহুত লম্বা কৰিছোঁ কিন্তু যিহেতু গুৰু ৰাজা তো মই আপোনাৰ ইমানতে চমু বক্তব্য সমাপ্ত কৰিছোঁ জয় হিন্দ জয় মাতা।